আসসালামু আলাইকুম। 2021 সালে সরকারি চাকরি পরীক্ষায় আসা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে করা দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন আজকের পর্বটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কোনটির সদস্য নয়? চারটি অপশন রয়েছে। বাংলাদেশ ওএএস এর সদস্য নয়। এটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রসমূহের একটি সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, সংক্ষেপে ওএএস। এটি প্রতিষ্ঠাকাল হচ্ছে 30 এপ্রিল 1948 সালে এর চুক্তি স্বাক্ষরিত হয় এবং 1 ডিসেম্বর 1951 সালে এটি কার্যকর হয়। ওএএস এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এর সদস্য দেশ হচ্ছে 35টি। বাংলাদেশ হচ্ছে ওএএস এর একটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। এবারে আমরা এসডিজিএস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। এসডিজিএস এর মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এসডিজিএস এর প্রধান লক্ষ্য হচ্ছে 17টি এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে 169টি। এর সূচক হচ্ছে 230টি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এতে মোট 30টি অনুচ্ছেদ রয়েছে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় 1968 সালের ইরানের তেহরানে। প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা। এখানে খ অপশনে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক 1951 সালে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক 1951 সালে ওসিয়ান্ডার কমিটি গঠন করে যা প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। ইউএনডিপি, কতে রয়েছে ইউএনডিপি? ইউএনডিপি প্রকাশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। আর আইএমএফ প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার সূচক। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? চারটি অপশন রয়েছে, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড। এটার জন্য একটু ব্যাখ্যাটা দেখে নেওয়া দরকার। চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস, ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে পেনকাক সিলাত, যা অনেকটা কারাতের মতো। মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাক্রো, যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সেই খেলাতে হাত ব্যবহার করা যায় না। এখন ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? যেহেতু মালয়েশিয়ার সাথে কিছুটা মিলে, তাই বলা যায় মালয়েশিয়ার জাতীয় খেলা। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিংগেল। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান হচ্ছে ইংল্যান্ড। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হলো ইউরো। রিঙ্গিত কোন দেশের মুদ্রা? রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা। ওয়েব ব্রাউজারের দৃষ্টান্ত হলো ক্রোম। অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে? অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে 1922 সালে। পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP26 স্কটল্যান্ডের গ্লাসগোতে কত তারিখ হতে শুরু হবে? এটি শুরু হয়েছে 31 অক্টোবর। টাইমস হায়ার এডুকেশনের সর্বশেষ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের প্রথম স্থান অধিকারী বিশ্ববিদ্যালয় কোনটি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। 2021 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ন্যাটো, এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল? ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডন।
ইসলামী সহযোগী সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষা কয়টি? এর দাপ্তরিক ভাষা তিনটি। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন? অ্যারিস্টটল। রাজা ভূমিবল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন? 70 বছর তিনি থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? হাউস অব সিনেট। দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার সর্বাধিক? নেপাল। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি পদকধারী প্যালপসের স্বর্ণপদকের সংখ্যা কত? প্যালপসের স্বর্ণপদকের সংখ্যা হচ্ছে 23টি। ISBN এর সঠিক পূর্ণরূপ কোনটি? ISBN এর সঠিক পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি? ইউরাল। অ্যান্টনিও গুইতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? তিনি হচ্ছেন নবম মহাসচিব। 2018 সালে T20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে শিরোপা জিতেছে? বাংলাদেশ। নিচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়? নালন্দা। নালন্দা হচ্ছে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়। ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? ইমরুল কায়েস হচ্ছেন আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। হন্ডুরাসের রাজধানীর নাম কি? হন্ডুরাসের রাজধানীর নাম হচ্ছে ত্যাগোচি গালপা। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজান। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত। বলকান রাষ্ট্র নয় কোনটি? বলিভিয়া। মোদিবা কোন বিশ্বনেতার ডাকনাম? নেলসন ম্যান্ডেলার ডাকনাম হচ্ছে মোদিবা। 2018 সালে T20 এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ শিরোপা জিতেছে? বাংলাদেশ। অলিম্পিক 2021-এ দ্রুততম মানব কে হয়েছেন? অলিম্পিক 2021-এ দ্রুততম মানব হয়েছেন মার্সেল জ্যাকব। পৃথিবীর গভীরতম খালের নাম কি? পানামা খাল। মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। মেট্রো রেলের প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে 60,000 যাত্রী। টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে গেরিলা সংস্থা। লুথানসা কি? লুথানসা হচ্ছে জার্মানির বিমান সংস্থা। কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? নেপাল কখনোই ব্রিটিশ উপনিবেশ ছিল না। কোন নেতাকে আফ্রিকার গান্ধি বলা হয়? নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধি বলা হয়। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অব জাপান? ফুমিও কিশিদা। এবারে আজকের কুইজ পর্বটি দেখে নিব। আজকের প্রথম কুইজটি হচ্ছে ডং কোন দেশের মুদ্রার নাম। চারটি অপশন রয়েছে আপনার জন্য। প্রথমে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, লাওস, ম্যাকাও। সঠিক উত্তরটি লিখে জানান ডং কোন দেশের মুদ্রার নাম। আজকের দ্বিতীয় কুইজটি হচ্ছে টাইগার হিল কোথায় অবস্থিত? নেপাল, দার্জিলিং, জেরুজালেম, কাশ্মীর। সঠিক উত্তরটি লিখে জানান টাইগার হিল কোথায় অবস্থিত। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।